নিজেদের কর্তৃত্ব কায়েমের জন্য এটা যোগ্যতা এইগুলোকে নির্বাচনে পাঠিয়েছে। তাদের দলের অনুগত থাকতে হবে, তাদের নিজেদের পরিবারের লক্ষ্য থাকবে, তারপরে তারা ধীরে ধীরে চাকরি যায়। আমরা দেখলাম তারা বলেছিল শ্রমিকের কৃষকের যারা এই সম্পদ তৈরি করে তাদের জন্য ব্যবস্থা করবে, কিন্তু আজকে শ্রমিক যখন এই বাজারের উদ্ভব দিছে বাঁচার জন্য মজুরি বৃদ্ধি চায়, তখন তাদেরকে তাদের বুকে গুলি করা হয়। এইবারও গত নভেম্বর মাসে শ্রমিকরা যখন গার্মেন্ট শ্রমিকরা যখন আন্দোলন করেছে চার চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক কত মঙ্গল তারা নিতে চায় না। আমরা দেখলাম একজন পুলিশ সদস্য অক্টোবর তাকে হত্যা করা হয়েছিল, বিচার রচে কিন্তু সেই তাকে পুরো রাষ্ট্রের উপর আক্রমণ করে সমস্ত বিরোধী দলকে করে দিলেন, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করলেন। এই হচ্ছে সরকারের অবস্থা, যখন পুলিশ গুলি করে মামলা পর্যন্ত দিতে চায়, এই বাস্তবতা তারা খেয়াল রাখবেন। এই সব করার মূল উদ্দেশ্যটা কি ওইটা ভালো করে দেখুন। এই যে গত কয়েকদিন আগে একটি খবর, ন্যাশনাল ব্যাংক, দেশের প্রাইভেট ব্যাংক আছে, কারা টাকা রাখে? আমি আপনি টাকা রাখেন, বাংলাদেশের মানুষ টাকা রাখে, আমার আপনার টাকা। এই সব টাকা লুট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা ঋণ খেলাপি করে ফেলছে, তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এইভাবে ব্যাংকগুলো যার করার ফলে আছে ব্যাংক সংকটে, তারা এখন দুর্বল ব্যাংকগুলোকে একটু সবল ব্যাংকের সাথে মার্জার করাচ্ছে। ন্যাশনাল ব্যাংককে সেই জায়গায় নিয়ে এসেছে, তারপর মালিকানা বদলে কাকে দিল? ওই এসালম কোম্পানিকে, যাদেরকে ইতিমধ্যে সাতটা ব্যাংক দেওয়া হচ্ছে, সাত সাতটি ব্যাংক, এখন আটটি ব্যাংক এক কোম্পানি এসালমের কর্তৃত্বের মধ্যে। এসালমকে, এসালম হচ্ছে এই সরকারের ঘনিষ্ঠতম মিত্র, ঘনিষ্ঠতম বন্ধু, যার হচ্ছে এই সরকারের টাকশাল, তাদের সমস্ত লুটের ফল যারা এই এসালম কোম্পানি তারা ফল করে রাখে। আর যে সরকারি কর্মকর্তা এই জাতের আসারে ভোট থেকে জনগণকে ধরে দিচ্ছে, এই ধরনের দমন পীড়ন করে এই ধরনের নির্বাচন করে দেন, তাদের কি অবস্থায় আছে? ওই যে পুলিশের আইজিপি বেরোজির আহমেদ, তার মনে এখন হাজার কোটি টাকার সম্পদ, রাতে করে দুটো দিয়ে লোক দেখানো একটা তদন্ত করাচ্ছে, কিন্তু আসলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটির কারণে তার খবর পত্র পত্রিকায় চলে এসেছে। এ হচ্ছে টিম অফ দি আইসবার্গ, মানে বরফের যে বিরাট চাই তার সম্মুখীন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছেন, এই ঘরে হাজার হাজার কোটি টাকা লুটপাট, দখল, সম্পদ আহরণ, এর বিনিময়ে কিন্তু এই সরকারকে ক্ষমতায় নিয়েছে। আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে, গুম করছে, খুন করছে, মামলা দিয়ে একটা চাষের রাজত্ব কাহিনী চালিয়ে যাচ্ছে।